হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন তোমাদেরই রিকোয়েস্টেড ব্লগ নিয়ে। শীত কিন্তু প্রায় যাবে যাবে করছে, এটাই হয়তো শীতের শেষ ব্লগ আমার, যেটা আমি ছাদে এসে করছি। আর বেশি দিন কিন্তু শীত নেই, তাই শীত চলে গেলে কিন্তু ছাদে এসে এইভাবে ব্লগ বানানো আমার পক্ষে আর সম্ভব হবে না। এখন বিকেল 4টে বাজে, আর দেখো এখনও ছাদে বেশ ভালো রোদ আছে। আজকে আমার হেয়ার ওয়াশ করতে অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়েছে, মানে 4টে মানে বুঝতে পারছো অনেকটাই লেট। তো এক্সপেক্ট করিনি যে ছাদে এসে রোদ্দুর পাবো। তো ছাদে এসেছি, আমার আসার একটা কারণ আছে, সেটা হলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, ছাদে আসার কারণ হচ্ছে এটা। শুটাকে আজকে ভালো করে কেচেছিলাম, তো ভালো করে শুকনোও কিন্তু হয়নি, এখনো ভেতরে ভেজা আছে। তো বিকেল যেহেতু 4টে বেজে গেছে, আমি তো চলে এসেছি এটাকে তোলার জন্য। বাইরেটা পুরো শুকিয়ে গেছে, বাট ভিতরটা এখনো ভালো করে শুকনো হয়নি। তো কিছু করার নেই, আমাকে এভাবেই এটাকে বাড়ি নিয়ে চলে যেতে হবে, কারণ 4টে বেজে গেছে। এই নিয়ে দুবার আমি ছাদে আসলাম, একবার এটা দিতে আসলাম, আবার এটা নিতে আসলাম, আবার পরে আসবো, এটা একেবারে ইম্পসিবল। মানে 6তলার উপরে ছাদ, বুঝতেই পারছো, আসা মানে একেবারে দম হালকা হয়ে যায়। তো যাই হোক, যতক্ষণ আছি ছাদে এটা থাকুক, তারপরে আমি এটাকে আজকে নিয়ে চলে যাব। আর ছাদে ওঠার জন্য আসা হয়ে যায়, তার সাথে আজকে এসেছি হেয়ার ড্রাইং ব্লগ বানাবার জন্য। আজকে ভেবেছিলাম শাড়ি পরে হেয়ার ড্রাইং ব্লগ করব, বাট এত বেলা হয়ে গেছে না, আর ইচ্ছে করলো না শাড়ি পরতে এখন। আর বেলা হয়ে গেল, প্লাস ভীষণ টায়ার্ড, কারণ এসে ঘরের কাজকর্ম সব ছিল, করছিলাম সব কাজ, করতে করতে তো স্নান করতেই লেট হয়ে গেল। তো চলো, কিছু করার নেই, আজকে নাইটি পরেই হেয়ার ড্রাইং ব্লগটা তোমরা দেখে নাও। আর তোমাদের মধ্যে একজন নাম কুমার দিয়ে আইডি ছিল, সে বারবার ব্লু কালারের ড্রেস পরে ব্লগ করার জন্য বলছিল লাস্ট ডে লাইভে। তো আমি তাকে বলেছিলাম যে ঠিক আছে, নেক্সট যখন আমি ভিডিও বানাবো নেক্সট ডে একটা ব্লু কালারের ড্রেস পরে অবশ্যই বানাবো। তো আমি আজকে ব্লু শাড়িটা পরতাম, বাট ব্লু শাড়িটা আমি আজকেই কেচে দিয়েছি। তো যেহেতু কেচে দিয়েছি, তো শুকনো তো হয়নি, ওটা শুকনো হতে হতে কালকে, তো সেই জন্য ব্লু নাইটিটা পরে চলে আসলাম। এই নাইটিটা তোমরা সবাই দেখেছো, আর এই নাইটিটা পার্সোনালি আমার খুব ভাল লাগে, কারণ এইটা এর হাতাটা এত সুন্দর, এটার জন্যই আমার ভালো লাগে, অফ শোল্ডার খানিকটা। তো চলো আর বেশি দেরি করবো না, 4টে বাজে, এইটা হেয়ার ড্রাইং করব, করে তারপর খানিকক্ষণ একটুখানি 5 মিনিট মতন থাকবো, দিয়ে চলে যাব। চুলটা একটু শুকিয়ে গেলেই চলে যাব। আমার হেয়ারে সত্যি ড্রাই করার মতন কিছু থাকে না, কারণ আমার হেয়ারটা এমনি স্ট্রেট হেয়ার, দেখো খুব বেশি কিছু ঝাড়াঝাড়ি করতে লাগে না, আর খুব বেশি গোছেও তো নয়, আমার চুল তাই তাড়াতাড়ি হয়ে যায়। চলো, হয় কেন, হেয়ার ড্রাই করার মতন আর কিছু নেই, 5 মিনিট মতন একটু ছাদে থাকবো, দিয়ে চলে যাব। তো যতক্ষণ ছাদে আমি আছি, চুলটাতেও একটু রোদ লাগাবো, চুলটাতে একটু খানিকক্ষণ রোদ লাগুক, তার সঙ্গে সঙ্গে জুতোটাতেও আর একটু সময় লেগে যাবে রোদ, দিয়ে চলে যাব। দেখা যাক কালকে শুকনো হচ্ছে কিনা, যদি শুকনো না হয় তো ভাবছি হেয়ার ড্রায়ারের হিট মোড অন করে ড্রাই করে দেবো, নাইলে আমি কালকে কাজে পড়ে যেতে পারবো না। আর শুটা শখে পরছি না, শুটা পরার পিছনে রিজন আছে, নি পেন, আর আমার পায়ের পাতা, ফুটের এই সাইডে না পেন হয় মাঝে মাঝে, এটা সবসময় হয় না, মাঝে মাঝে খালি পায়ে যখন হাঁটি তখন আমার পেনসটা হয় মাঝে মাঝে। তো যখনই পেনটা হয় না, আমি ঠিক ভালো করে পাটা পেতে হাঁটতে পারি না, আর এই পেনটা যখনই হয় না, মানে অনেকক্ষণ ধরো রেস্ট নিচ্ছিলাম, বসেছিলাম, তারপরে পেনটা খুব বেড়ে যায়। নর্মালি হয়, বাট যখন পেনটা হয় সেই সময় ধরো আমি 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো শুয়ে আছি, বসে আছি, তারপরে যখন উঠে মাটিতে পা রাখবো তখন এই সাইডটা এরকম করে পা রাখতে পারি না, ভীষণ ব্যথা করে। এখন নেই পেনটা, এটা সব সময় থাকে না, মাঝে মাঝে হয়, তো শুটাকে সেই জন্যেই নিতে হলো। তো দেখো এইভাবে দাঁড়ালে চুলে কিন্তু একটুখানি রোদ লাগবে।
গরমকাল প্রায় এসেই গেল বলো। গরমকালটা আমাদের জন্য খুবই কষ্টের, যারা অফিসে বসে কাজ করে তারা তো হয় ফ্যানের নিচে থাকবে আর এসিতে থাকবে, বাট যারা এই যারা সেলসের কাজ করে, মার্কেটিংয়ের কাজ করে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা আদার্স যারা রয়েছে, যারা আউটডোরে ঘুরে ঘুরে কাজ করে, এই গরমকালটা না তাদের জন্য খুবই কষ্টের। এটা শুধু আমি আমার এক্সপিরিয়েন্স বলছি না, যারা করো এই রকম টাইপের কাজ, আউটডোরে ঘুরতে হয় সারা দিন, তাদের জন্য গরমকালটা সত্যি খুবই কষ্টের। সারাটা দিন যে তারা কিভাবে রোদে পুড়ে পুড়ে বাইরে কাজ করে এটা তারা বুঝবে না, যারা বাড়িতে বসে থাকে হয় ফ্যানের নিচে বা এসির নিচে, তারা এই কষ্টটা ফিল করতে পারবে না। তো যাই হোক, চলো ভিডিওটা অফ করছি, এদিকে আজান শুরু হয়ে গেছে, আজান হোক, আমি ভিডিওটা অফ করছি। আর কিছু করার নেই, হেয়ার ড্রাই তো করার হয়ে গেছে, আর 5 মিনিট বসবো, তো ওই 5 মিনিটের ব্লগ আর আমি ওটা শ্যুট করছি না। তো চলো ভিডিওটা এখানেই অফ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।